আজকে আমাদের আলোচ্য বিষয় রাগ এবং কিভাবে রাগ থেকে মুক্তি পাওয়া যায়। আর আমি শ্রীমন্ত ব্যানার্জি, সাইকোলজিক্যাল কাউন্সিলার। তাই রাগ এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি অনেক মানুষ বিভিন্ন সময় রেগে যান, যারা ছেলে মেয়ে আছে ছাত্রছাত্রী তারাও রেগে যান, কিন্তু রাগটা কেন হচ্ছে, রাগের উৎস কী, এটা কিন্তু অনেক সময় আমাদের বোধগম্য হয় না। রাগ কিন্তু মানুষের জীবনে অনেক কিছু নষ্ট করে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে রাগ পজিটিভ সাইড আছে, এই জিনিসটা আমাদের হয়তো জীবনে বড় হতে সহায়তা করে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় রাগ। আসুন রাগ নিয়ে কিছু আলোচনা করি। রাগ কেন হয়? রাগ একটি আমাদের মৌলিক আবেগ, অর্থাৎ মানুষের মৌলিক আবেগ। আবেগ থেকে অনেক সময় রাগের উৎপত্তি হয়, আবার মানুষের মনের মধ্যে যে অস্থিরতা দেখা যায় সেখান থেকেও কিন্তু রাগ হতে পারে। যিনি খুব রাগী মানুষ তিনি কিন্তু অনেক সময়তে খুব দুঃখী হন, অর্থাৎ সুখে থাকেন না। আবার অনেক মানুষ আছে যদি খুব আঘাত পান তাহলে তিনি কিন্তু রেগে যান। অনেক সময় আমরা ভাবি আমরা যদি খুব রাগ দেখাতে পারি তাহলে হয়তো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারব, অর্থাৎ আমরা একটা রাগকে আবরণ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরা যাক, আমি একটা কোনো জিনিস করতে পারছি না, কিন্তু আমি সেটা কাউরির কাছে স্বীকার করব না, এবং আমি যদি সেখানে রাগ দেখিয়ে অনেক কথা বলতে পারি, রিয়্যাক্ট করতে পারি, তাহলে আমি কিন্তু সেটা ঢাল হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ সেই ঢালটা আমাকে সেখান থেকে বার করে দেবে বা প্রোটেক্ট করে দেবে। আমাদের মধ্যে যখন রাগ দেখা যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে একটা অডাসিটি, যেটা ভাব যে আমি সব, আমার ওপর কেউ নেই, সেটা চলে আসে। অর্থাৎ তখন আমি কি বলছি বা না বলছি অনেক সময় আমাদের সেটা মনে থাকে না। রাগ কিন্তু একটা নেতিবাচক আবেগ। জীবনে যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তারা কিন্তু অনেক বড় হন। আমরা দেখেছি অনেক বড় বড় মানুষ যারা আছেন তারা কিন্তু রাগকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন, সেই জন্য তারা অনেক ওপরে ওঠেন, তাদের নাম অনেক হয়, তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করেন। আবার অনেকে রাগকে যারা নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের কিন্তু জীবনে অনেক কিছু লক্ষ্যে পৌঁছতে পারেন না, বা জীবনের মধ্যে স্থিরতার অভাব দেখা যায়। রাগ নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব, তার সামাজিক গঠন, তার পারিবারিক গঠন, ইকোনমিক কন্ডিশন, হতাশা, উদ্বেগ এগুলোর উপরে। যারা খুব বেশি মানসিক টেনশন বা অ্যাংজাইটি ভোগেন তাদের কিন্তু অনেক সময় রাগ বেশি দেখা যায়। আবার যারা সন্দেহভোগন রোগ আছে, অর্থাৎ সন্দেহতে ভোগেন বিভিন্ন বিষয়ে বা বাতিগ্রস্ত আছেন, তারা কিন্তু অনেক সময়তে তাদের আশেপাশের যে মানুষ আছে তাদেরকে তারা শত্রু ভাবেন, শত্রু ভেবে তাদের উপরে রাগ দেখান, রিয়্যাক্ট করেন। আবার অনেক সময়তে যারা পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে ঘাটতি আছে, তারাও কিন্তু রাগে বেশি ভোগেন। অনেক সময় আমরা দেখি পরিবারের মধ্যে বাবা মা স্বামী স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়, রাগ হয়, ঝগড়াঝাটি হয়। আমরা কিন্তু অনেক সময়তে রাগের পরে আমার যে ভুল হয়ে গেছে সে বিষয়ে ক্ষমা চাইতে পারি না। যদি আমরা মায়ের সাথে বা স্ত্রীর সাথে কোনো বিষয়ে মতান্তর হলো, গিয়ে যদি বলি যে এটা আমার ভুল হয়ে গেছে, এটা না হলেই ভালো হতো, তাহলে দেখবেন পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। এবং এই যে আমি বা আপনি একবার বললেন গিয়ে যে আমার এটা ঠিক হয়নি বা ভুল হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে কিছু বলার আগে হঠাৎ করে এই জিনিসটা ভুল হয়ে গেছে এটা কিন্তু মাথায় আসবে, এবং রাগের যে উৎপত্তিগুলো সেগুলো কিন্তু একটা দিক বন্ধ হয়ে যেতে পারে, এটা বলে আমরা মনে করি। রাগ নিয়ে ভগবান গৌতম বুদ্ধদেব বলেছেন, রাগ হচ্ছে একটা জ্বলন্ত
আগুনে টুকরো, কয়লার টুকরো, সেটা যদি আমরা হাতে নিয়ে কাউকে ছুঁড়ে মারি তাহলে কিন্তু আমাদের হাতটা পুড়বে, যাকে মারছি সেও এফেক্ট হবে। তাই রেগে গিয়ে কোনো কথা বলার আগে যদি আমরা একটু ভাবনা চিন্তা করি যে আমি যে কথাটা বলছি সেটা যার উদ্দেশ্যে বলছি সে কতটা রিয়্যাক্ট করবে, তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে। রাগ আমাদের ক্ষতি পারে, রাগ খারাপ কিছু নেই। যদি আমরা রাগ দেখাই তাহলে কিন্তু যার উদ্দেশ্যে রাগ দেখাচ্ছি তিনি কিন্তু প্রতিহিংসা পরাম হয়ে যেতে পারে। যারা রাগ দেখান তারা যদি রাগ দেখাবার আগে, রাগ দেখাবার পরে ফল নিয়ে যদি ভাবেন তাহলে কিন্তু সব আয়ত্তে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি রাগে না বা বুঝে শুনে রাগ দেখান তিনি কিন্তু খুব বিচক্ষণ, অর্থাৎ তিনি তার সব কিছু নিজের কন্ট্রোলের মধ্যে রাখেন, তাহলে কিন্তু তিনি খুব বিচক্ষণ ব্যক্তি। আবার কেউ রাগ দেখালো, তার উত্তরে যার উদ্দেশ্যে রাগ দেখাচ্ছে সে যদি ভদ্রভাবে উত্তর দেন তাহলে কিন্তু যিনি রাগ দেখাচ্ছেন তিনি কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে। আবার পারিবারিক ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবারে স্বামী স্ত্রী ছেলে মেয়ের মধ্যে ঝগড়াঝাটি খুব বেশি, তাদের রাগের পরিবেশটা কিন্তু কন্টিনিউ করতে থাকে এবং ছেলেমেয়েরা কিন্তু বড় হয়ে গেলে সেই পরিবেশে মানুষ হতে হতে তারা সব জায়গাতে রাগ দেখায়। অনেক সময়তে রাগের ফলে এমনও হয়েছে যে অফিস বসের সাথে রাগ করে এমন কথা বলা হলো যে কাউকে চাকরি হতে চলে গেল। রাগ একটা সেলফ ডিফেন্স। অ্যারিস্টটল বলেছেন যে রাগ খারাপ কিছু নেই, কিন্তু রাগটাকে ঠিক মতন যিনি খুব কায়িক পরিশ্রম করেন, খেলাধুলো করেন, ব্যায়াম করেন, নিজেকে বিভিন্ন সময়তে বিভিন্ন বিষয়ে এনগেজ রাখেন তাদের কিন্তু অনেক ক্ষেত্রে রাগ কম হয়। রাগের উৎপত্তি কোথা থেকে হচ্ছে এটা যদি আমরা একটু ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের রাগ কম হতে পারে, রাগকে আমরা কন্ট্রোল করতে পারবো। কেউ কোনো কথা বললো, কথা বলার সময়তে একটু সময় নিয়ে যদি আমরা উত্তর দিই, হঠাৎ করে উত্তেজিত হয়ে উত্তর না দিয়ে যদি আমরা একটু সময় নিয়ে উত্তর দিই তাহলে কিন্তু অনেক সময়তে যে পরিবেশটা আছে সেই পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। মানে একটা হচ্ছে আমরা রেগে গেলাম, আমরা প্রকাশ করছি, প্রকাশ করে তার মোকাবেলা করছি। আবার এমন হতে পারে যে মনে মনে চেপে রাখলাম, সেটা কাউকে এক্সপ্রেস করলাম না। আবার আরেকটা হতে পারে যে রাগের মধ্যে হলো সেটা আমরা কমিয়ে ফেললাম, অর্থাৎ রাগটাকে কমিয়ে জল করে ফেললাম, এই জন্য হতে পারে। পজিটিভ দিক যেগুলো সেগুলো যেমন হচ্ছে যে ধরুন ছেলে মেয়ে বা বাড়িতে বাবা মার সাথে ছেলে ঝগড়া হলো, ছেলে রাগ করে চলে গেল, চলে যাওয়ার পরে হয়তো পড়াশোনা নিয়ে সমস্যা হয়েছে, চলে যাওয়ার পরে এই যে বাড়ি থেকে চলে গেল এবং বাবা মা যেটা বলেছে সেই রাগটাকে সে নিজের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভালো করে পড়াশোনাকে পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করে যখন বাবা মাকে এসে বলছে যে আমি হ্যাঁ বড় হচ্ছি, তোমরা আমাকে সেদিন এমন কথা বলেছিলে সেই জন্য আমি এই জায়গায় যেতে পেরেছি, এটা কিন্তু পজিটিভ। আবার অনেক ক্ষেত্রে আছে খেলোয়াড় সে দল থেকে বাদ পড়ে গেছে, তারপরে সে এমনভাবে অনুশীলন করলো যে চেপে গেলো তার মধ্যে, সে ভালোভাবে প্র্যাকটিস করে আবার বড় দলে ফিরে এলো, নিজের নাম উজ্জ্বল করলো, এগুলো হচ্ছে রাগের পজিটিভ সাইন। আবার নেগেটিভ সাইড যেগুলো সেগুলো হচ্ছে অনেক কথা আমরা শুনছি, রেগে যাচ্ছি, রেগে যাওয়ার পরে সেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল করে আমরা খেয়ে হারিয়ে ফেলছি এবং রাগের বশবর্তী হয়ে সেটাকে আমরা মনের মধ্যে রেখে এমন আচরণ ভাব করছি যে রাগটা আমাদের শরীরের মধ্যে থেকে যাচ্ছে, আমাদের জীবনে লাইফস্টাইলে সেগুলো এফেক্ট করছে। সেই জন্য পজিটিভ এবং নেগেটিভ দুই প্রকার রাগ আছে। আমরা যদি পজিটিভ রাগটাকে ঠিকঠাক নিতে পারি, সেটাকে চ্যালেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকে জীবনে উন্নতি করতে পারি। রাগকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব বা কীভাবে রাগ থেকে আমরা বেরিয়ে আসব, প্রথমেই বলবো যখন রাগের পরিবেশ হচ্ছে তখন চুপ করে যাওয়া বা সেই জায়গা থেকে বেরিয়ে চলে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে
একটু এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গোনা, বা দশ থেকে এক পর্যন্ত উল্টো দিকে গোনা। অর্থাৎ রিয়াকশন বা যে মনের ভাব সেটা প্রকাশ করার জন্য, উত্তর দেওয়ার জন্য আমরা কিছুটা সময় পেয়ে যাচ্ছি। তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে মাসের কোন কোন দিন কি কারণে রেগে গেলেন তার একটা যদি খাতা রাখি তাহলে কিন্তু খুব ভালো হয়। নিজের উত্তেজনার কারণগুলি, অর্থাৎ কি কি কারণে আমরা উত্তেজিত হয়ে যাই, সেগুলি সম্ভব হলে লিখে রাখা এবং নিজের সঙ্গে চুক্তি করা যে এই বিষয়গুলি নিয়ে আমরা আর মাথা ঘামাবো না, এগুলি খুব দরকার। কে কি প্ররোচনা দিচ্ছে সেই প্ররোচনা থেকে বেরিয়ে আসা দরকার এবং সেখান থেকে শেখা দরকার যে কোন কোন জিনিসগুলো প্ররোচনামূলক কোনগুলো নেই। সেগুলো আপনি যে রাখতে চলেছেন সেটা যদি শারীরিক মানসিকভাবে অনুভব করতে পারি এবং কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু তার তুলনা আর হয় না। অন্যকে আঘাত না করে নিজেকে যদি দৃঢ়ভাবে কথা বলতে পারি, অর্থাৎ এমন কথা যে তুই কেন এটা করছিস রে, এটা না বলে যদি আমি বলি যে তুমি যদি এটা করলে ভালো হতো বা আমি খুব খুশি হতাম, তাহলে দেখবেন রাগ অনেক সময় কমে গেছে। দেখা দরকার যে আমি রেগে অনেক কিছু কথা বলছি কিন্তু যে পরিস্থিতিতে বলছি সেটা যেন হাস্যকর না হয়ে আটে ওঠে, সেটা কিন্তু একটু নজর রাখা দরকার। মনকে আনন্দ দেয় এমন কাজ, পজিটিভ কাজ, এগুলো করা দরকার। যেমন গান শোনা, নিজের যে হবি আছে সেই হবিগুলো নিয়ে সময় কাটানো, ছবি আঁকা, এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু অনেক সময় রাগ যে জিনিসটা সেটা আসবে না বা অনেক সময় কম হতে পারে। রাগের চরম মুহূর্ত যেটা, সেটা যদি আমরা শান্তভাবে কাটিয়ে দিতে পারি, সেই জায়গা থেকে বেরিয়ে চলে যাই এবং একটু ঘুরে আসি, তাহলে দেখবেন অনেকটা রাগ কমে গেছে। এমন মানুষের সাথে কথা বলা যেতে পারে যিনি আপনার সমস্যা শুনতে আগ্রহী, সমাধান করতে আগ্রহী। যেমন পড়াশোনার ক্ষেত্রে তোমার কি করা উচিত বা এটা কেন করছিস না, এটা না বলে যদি বলি যে তুমি এইগুলো এগুলো করো তাহলে কিন্তু রাগটা অনেক সময় ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের ক্ষেত্রে কম হতে পারে। যারা খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসে তাদের কিন্তু অনেক সময় রাগ কম হয়। আর রাগ কমার জন্য যেগুলি করা দরকার সেগুলো তো আমরা অনেকে করি, যেমন এক্সারসাইজ করা, ব্যায়াম করা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, আস্তে আস্তে শ্বাস নেওয়া হলো, এক দুই তিন, এক দুই তিন গুণে ধরে রাখা হলো এবং এক দুই তিন চার করে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো। যদি খুব রেগে যান আস্তে আস্তে দূরে সরে যান, দূরে সরে গিয়ে নিজের মধ্যে নিজেকে অনুভব করুন, আস্তে আস্তে শ্বাস নিন, একটু ধরুন এবং আস্তে আস্তে ছাড়ুন, দেখবেন আপনার রাগ অনেকদমে কমে গেছে। রিল্যাক্সেশন থেরাপি যেগুলো, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এগুলো অনেক সময় রাগের কমার ক্ষেত্রে খুব সহায়তা করে। বা মেডিটেশন, নিজেকে বিভিন্ন কাজে ইনভলভ রাখা, এগুলো অবশ্যই করা যেতে পারে। রাগ নিয়ে অনেকে কিন্তু আমাদের কাছে আসেন কাউন্সিলিংয়ের জন্য, এগুলো সেক্ষেত্রে যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, ছাত্রছাত্রী আছে, তাদের বলবো আপনারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি বা বড়দের মধ্যে এগুলো কিন্তু বাচ্চাদের সামনে না করাই বাঞ্ছনীয়। ছেলে মেয়েদেরকে ধৈর্য ধরে শুনুন তাদের কি সমস্যা, তাদের হঠাৎ করে রাগ না দেখানোই ভালো। পড়ার জন্য তাদের মতামত নিয়ে রুটিন করা দরকার। রুটিন করার পরে তারা যে জিনিসগুলো ভালোবাসছে সেই হিসেবে যদি বুঝে তাকে বলেন তাহলে কিন্তু তারা বুঝবে, না বোঝার কিন্তু কোনো কারণ নেই। যারা খুব শিশু তারা যদি খুব রাগী হয় বা রাগ খুব প্রকাশ করে তাদেরকে কাগজ ছিঁড়তে দিন বা মাটির ভাড় ভাঙতে দিন, ছুঁড়ে বাড়ির কাজ আস্তে আস্তে যেগুলো ছোটো ছোটো কাজ সেগুলো করতে দিতে পারেন, বা নাচ শেখানো, গান শেখানো, এক্সারসাইজ সেগুলো, ব্যায়াম ক্যারাটে এগুলো করতে দিতে পারেন। যদি বাড়িতে যুবক যুবকী যুবতী হয় তারা যদি খুব রাগী হয় তাদেরকে বদরাগি কিশোর কিশোরী যারা আছে তাদের কিন্তু বাড়ির শ্রমের কাজ করতে দিতে পারেন। গাছ লাগানো, জিনিসপত্র গোছানো বাড়িতে এগুলো তারা অবশ্যই করতে পারে। ব্যায়াম ক্লাসে ভর্তি করে দিতে পারেন। বিভিন্ন কবাডি, ক্যারাটে, কুংফু যেগুলো আছে
খেলাধুলো এগুলোতে তারা ইনভলভ করতে পারে। আর যারা বড় আছে তারা যদি খুব রাগী বদমেজাজি হয় তাহলে তাদেরকে বিভিন্ন এক্সপিরিয়েন্স পর্বতারোহী বিভিন্ন বাইরে চ্যালেঞ্জমূলক কাজ যেগুলো আছে সেগুলো বা কোনো ভালো জিনিস তৈরি বা নাটক ক্লাবে ভর্তি করা এগুলো কিন্তু করতে পারে। যদি রাগটা বাড়ির ক্ষেত্রে কন্টিনিউ করতে থাকে তাহলে একটা কথা বলা ভালো যে রাগটাকে প্রকাশ করতে দিন ছেলে মেয়েদের বা বড় যারা আছে তারা। যদি বাচ্চা হয় তার সামনে কোনো ভারী বস্তু যেগুলো হয়তো ভাঙলে মানে পড়ে গেলে ভেঙে যাবে না সেসব জিনিস দিতে পারে, তিনি ছুঁড়ে ফেলুক। তারা ছুঁড়ে ফেলার পরে দেখবেন আস্তে আস্তে রাগ কমে গেছে। অনেক সময় দেখেছি যারা অনেক বাচ্চা আছে রেগে যায়, রেগে যাওয়ার পরে পুতুল যারা খেলা ঘর হয়েছে পুতুল নিয়ে হাত মুখ কান টান সব ছেড়ে ফেলে দিল, আবার রাগ কমে গেলে তারা সেগুলো জড়ো করে দেয়। বড়দের ক্ষেত্রে যদি খুব রাগ বেশি থাকে তাহলে অবশ্যই একটা বালিশ নিক, বালিশ নিয়ে সেই বালিশকে ঘরের মধ্যে ঢুকে যত পারে মারুক, নিজের মনে চিৎকার করুক, আস্তে আস্তে দেখবেন রাগ কমে যাবে। আর রাগ যদি খুব কন্টিনিউ করে যদি না কমে এই এক্সারসাইজ থেরাপি বিভিন্ন যে বিষয়গুলো আলোচনা করলাম তাহলে অবশ্যই একজন মানসিক সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানো যেতে পারে। এই যে রাগ নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই আলোচনাটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন এবং বেল আইকন যেটা আছে সেটা টিপবেন যাতে করে পরবর্তী যে সমস্ত ভিডিও আমি আপলোড করব সেগুলো আপনারা আগে পান। আশা করছি আমার আলোচনা ভালো লাগলো, সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।